সম্প্রতি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে বা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউসলি দেখছে তাদের ভিতরে ফিনান্সিয়াল ফ্রিডম সম্বন্ধে একটু কনসিয়াসনেস এসছে সেটা আমি আমার কমেন্টস দেখলে আমি বুঝতে পারি সুতরাং প্রতিনিয়ত কিছু না কিছু ইউনিক কমেন্ট আসে তো তার ভিতর থেকে আমার একটা ভাই বন্ধু বলতে পারো সে আমাকে কমেন্ট করেছে যে আমার বয়স পঁচিশ বছর তো আমি পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে আমি ফিনান্সিয়ালভাবে ফ্রিডাম হতে চাই বা আমি তখন কাজ কর্ম থেকে মুক্তি পেতে চাই এবং এমন একটা পরিস্থিতি আমি তখন যেন পাই যে তারপরে গিয়ে পঁয়তাল্লিশ বছর পরে গিয়ে আমার আর কাজ করা না লাগে তো তার জন্যে আমি এখন থেকে কিভাবে কত টাকা করে সেভ করে আমি এক কোটি টাকার মতন একটা অ্যামাউন্ট নিয়ে রিটায়ারমেন্ট করতে পারি তো কম বয়সে একটা পঁচিশ বছরের ছেলে তার ভিতরে এই কনসিয়াসনেস সেটা একটা আমার ভালো উপলব্ধি তো আমি এট এটা হ্যাপি যে আমার ভিডিও দেখে অনেকের ভিতরেই কিন্তু জাস্ট মোটিভেশনও আসছে এবং যে ইনভেস্ট সেভিংস করে কম বয়সেও ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা যায় এবং কম বয়সে রিটায়ারমেন্ট তারপরে ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করা যায় অথবা একটা অ্যামাউন্ট ক্রিয়েট করে সেই অ্যামাউন্ট দিয়ে আরও টাকাকে বাড়ানো সেটা করা যায় ইয়ং জেনারেশনের মধ্যে সেটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে তো ভাইয়ের যে প্রশ্নটা হলো যে পঁচিশ বছর বয়স তার সে পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে রিটায়ারমেন্ট করতে যায় এবং তার টার্গেট হলো প্রায় এক কোটির কাছাকাছি তো তার জন্যে আমি বলবো যে এমন একটা অ্যামাউন্ট তোমরা এসআইপি করতে পারো যেটা তোমার পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে রিটায়ারমেন্ট করবে তো তোমার যদি পঁচিশ বছর বয়স হয় তাহলে তোমার কুড়ি বছর কমসে কম ইনভেস্টেড থাকতেই হবে তো প্রত্যেক মাসে মাসে তোমার যা আয় বা স্যালারি তার থেকে একটা অ্যামাউন্ট তুমি ব্লুচিপ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারো ইনভেস্টটা অবশ্যই তোমার পার্সোনালি ব্যক্তিগত কোন ফান্ড তুমি চুজ করবে এবং নিবেশটাও তোমার ফিনান্সিয়াল যে পার্সোনালি অ্যাডভাইজার আছে তার মত নিয়ে ইনভেস্টেড করবে তো প্রতিনিয়ত আমি এইভাবে ফিনান্সিয়াল ভিডিও আপলোড করি এবং সবাইকে মোটিভ করি এবং কম বয়সে যেন ফিনান্সিয়ালভাবে ইকোনমিকভাবে স্বাধীনতা অ্যাচিভ করে এবং তার স্বপ্নগুলো আছে বা বর্তমানের কর্ম পরিস্থিতি থেকে মুক্তি পায় সেটা নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি তো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তার সাথে সাথে ইনফরমেশানটা অন্যদের সাথেও শেয়ার করবে তো ভাই যে প্রশ্নটা করেছে যে পঁচিশ বছর বয়স তার তো সে তাকে আমি জিজ্ঞেস করি যে সে কেমন কি স্যালারি বা পায় তো সে বলেছে আমি ঠিকঠাকই পাই স্যালারিটা সম্পূর্ণ তার পার্সোনাল সেটা আমি তোমাদের সামনে ডিসক্লোজ করব না তো আমি তাকে জাস্ট একটা এক্সাম্পেল দিয়ে হিসাব করে তাকে এটা বললাম যে তুমি যদি প্রত্যেক মাসে মাসে একটা সেফ জায়গায় ইনভেস্টেড করো এবং তোমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটাকে একদম টার্গেট রেখে তুমি কন্টিনিউয়াসলি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করো তাহলে কুড়ি বছর তোমাকে ইনভেস্টেড থাকতে হবে এবং একটা তোমার যে লক্ষ্য সেটাকে মতিভ্রষ্ট হলে হবে না যে মাস্কারে তোমার পজিটিভ দেখাচ্ছে ফান্ড পোর্টফোলিওতে সেটা তুমি তুলে অন্য কাজে ইনভেস্টেড করে দিলে এরম করলে কিন্তু তোমার গোল তুমি অ্যাচিভ করতে পারবে না তো সেই অনুসারে প্রত্যেকটা মাসে মাসে প্রত্যেকটা বছরে বছরে ইভেন কয়েকটা বছর তোমাকে কিন্তু ইনভেস্টেড কন্টিনিউসলি করেই যেতে হবে তুমি ইনভেস্টেড করছো সেটা প্রত্যেক দিন চেক করারও দরকার নেই একটা অটো পে সিস্টেম করে তুমি রেখে দাও কুড়ি বছর ইনভেস্টেড রাখো তুমি দেখবে পঁয়তাল্লিশ বছরে তুমি ফিনান্সিয়ালভাবে স্বাধীন হয়ে গেছো তো তার জন্যে তোমাকে প্রত্যেক মাসে মাসে তোমাকে সাড়ে ছ হাজার টাকা ছ হাজার পাঁচশো টাকা তোমাকে ইনভেস্টেড করতে হবে এসআইপির মাধ্যমে এবং যেহেতু আগেই বলেছি যে রিক্স ক্যাটাগরিটা মেনটেন রাখবে সেটা মাথায় রাখবে তার জন্যে কিন্তু ইন্ডেক্স অথবা ব্লুচিপ ফান্ড তো ব্লু চিপ ফান্ড একটা ভালো অপশান যেখানে রিস্কটা বা যে মার্কেটের যে ভোটালিটি সেটা কম এফেক্ট পড়ে সুতরাং ব্লু চিপ ফান্ডে যদি তোমরা ইনভেস্ট করো তুমি তো যে কোনো ছ হাজার পাঁচশো টাকা ইনভেস্টেড করলে কিন্তু তুমি কুড়ি বছর পরে গিয়ে তোমার যে এক কোটি টাকার যে টার্গেট আছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে প্রায় আমরা এস ক্যালকুলেটর বের করে নিলাম প্রত্যেক মাসে মাসে এসআইপি ছ টাকা এবং গত যদি আগের ইতিহাস দেখা যায় ব্লু চিপ মিউচুয়াল ফান্ডে তাহলে কিন্তু প্রায় পনেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে আমরা পনেরো পার্সেন্টে ধরে নিলাম তাহলে এখানে টোটাল যে কুড়ি বছরের জন্যে টোটাল আমার জমা পড়ছে পনেরো পয়েন্ট ছয় লাখ টাকা এবং টোটাল আমি যে গ্রোথ এস্টিমেট টোটাল পাচ্ছি আমি অষ্টানব্বই পয়েন্ট চুয়ান্ন লাখ টাকা তো এটা হলো আমার টোটাল অ্যামাউন্ট যে আমি কুড়ি বছরে এই ফান্ডটা রিটার্ন পাচ্ছি তো তোমার যে স্বপ্ন আছে এক কোটি টাকা নিয়ে তুমি কুড়ি বছর পরে গিয়ে অর্থাৎ পঁয়তাল্লিশ বছর যখন তোমার বয়স হবে তখন তুমি রিটায়ার করবে যে হিসাবটা তোমাদের সাথে দিলাম সেটা বুঝতে পারলে যে প্রায় এক কোটি টাকার কাছাকাছি তোমরা অ্যাচিভ করে গেছো তোমরা যদি কন্টিনিউসলি ইনভেস্টেড থাকো এবং যদিও মিডিল ক্লাস বা গরিব ক্লাসে হওয়া সত্ত্বেও তোমরা যদি একটা স্ট্র্যাটেজি বানাও প্রথম থেকেই নিবেশের ব্যাপারে তাহলে কিন্তু তোমরা সেই যে ধনী হওয়া স্বপ্ন সেটাও অ্যাচিভ করতে পারো ছোটো ছোটো যে ফিনান্সিয়াল নলেজ সেটা যদি আমরা ক্যারি করতে পারি এবং সেই মোতাবিক চলতে পারি তাহলে আমরাও একদিন ধনী হতে পারবো কম বয়সে আমরা ফিনান্সিয়ালভাবে স্বাধীন হতে পারবো তো এই পর্যন্ত ভিডিওটা দেখার পরে যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে তার সাথে সাথে যে ইনফরমেশনটা দিলাম বা যারা তোমার ছোট আছে সব বা সমবয়সী তাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করবে যেন তারাও ফিনান্সিয়ালভাবে এখনই কনসিয়াস হয় তো সাথে থাকার জন্য এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সবাইকে নমস্কার